ষোলো পেরোলেই মুসলিম মেয়েরা বিয়ে করতে পারবে জানালো আদালত বয়স সদ্য ষোলো পেরিয়েছে বিয়ে করতে চাইছেন অথচ নাবালিকা আইনে বিয়ে আটকে যাচ্ছে আর চিন্তা নেই ষোলো পেরোলেই বিয়ে করা যাবে একজন বছর ষোলোর বধূ এই ব্যাপারে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তার মামলা কথা স্পষ্ট করে দিয়েছে বিচারপতি যশোজিৎ সিং বেদীর বেজ। তবে কেবলমাত্র মেয়েরা এই ছাড় পাবেন অবশ্য সব মেয়েরা কিন্তু নন কেবলমাত্র মুসলিম মেয়েরা এই আইনি ছাড় পাবেন বলে আদালত জানিয়েছে তবে পুরুষরা কিন্তু কোন ছাড় পাননি তাদের বিয়ের বয়সেই একুশ বছরই থাকছে আদালত এত বড় একটা সিদ্ধান্ত নিল নির্দিষ্ট একটি মামলার প্রেক্ষিতে বছর কিশোরী এবং বছর একুশের এক যুবক আদালতের দ্বারস্থ হয়েছিল তারা আদালতের কাছে একসঙ্গে থাকার স্বাধীনতা চেয়েছিল সঙ্গে পরিবার যাতে তাদের কোনো ক্ষতি করতে না পারে সেই নিরাপত্তা আদালতের কাছে চেয়েছিল আদালতে আবেদনপত্রে ওই যুগল জানায় তারা কিছুদিন আগে প্রেমে পড়ে তারপর বিয়ে করতে চায় গত আটই জুন মুসলিম আচার ও অনুষ্ঠান মেনে তাদের বিয়ে হয়ে যায় কারণ মুসলিম আইন অনুযায়ী পনেরো বছর বয়স হলেই সে বিবাহযোগ্য আর বিবাহযোগ্য মুসলিম ছেলে বা মেয়ে যে কোনো অপছন্দের কাউকে বিয়ে করতে পারে সেই স্বাধীনতায় কারো হস্তক্ষেপ করার অধিকার নেই আদালতে ওই দম্পতির আইনজীবীরা অভিযোগ করে নিরাপত্তার জন্য তাদের মকিলরা পাঠান কোথের পুলিশ সুপারেরও দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোন নিরাপত্তা পান নাই দম্পতির আইনজীবীদের ওই বক্তব্যের প্রেক্ষিতে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের বিচারপতি যশোজিৎ সিং বেদী জানান আবেদনকারী বধুর বয়স ষোলো বছর মুসলিম আইন অনুযায়ী তিনি বিবাহযোগ্য আর আবেদনকারীর স্বামীর বয়স একুশ বছর তিনিও মুসলিম আইন অনুযায়ী বিবাহযোগ্য তাই এই বিয়ে বৈধ একই সঙ্গে পাঠানকোটের পুলিশ সুপারকে ওই নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে আবেদনকারীদের পরিবার যেন ওই দম্পতির সাংবিধানিক মৌলিক অধিকার করতে না পারে তা দেখতে বলেছেন বিচারপতি ষোলো পেরোলে মুসলিম মেয়েরা বিয়ে করতে পারবে জানালো আদালত বয়স সদ্য ষোলো পেরিয়েছে বিয়ে করতে চাইছেন অথচ নাবালিকা আইনে বিয়ে আটকে যাচ্ছে আর চিন্তা নেই ষোলো পেরোলেই বিয়ে করা যাবে একজন বছর ষোলোর বধু এই ব্যাপারে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তার মামলা কথা স্পষ্ট করে দিয়েছে বিচারপতি যশোজিৎ সিং বেদী বেজ তবে কেবলমাত্র মেয়েরা এই ছাড় পাবেন অবশ্য সব মেয়েরা কিন্তু নন কেবলমাত্র মুসলিম মেয়েরা এই আইন ছাড় পাবেন বলে আদালত জানিয়েছে তবে পুরুষরা কিন্তু কোনো ছাড় পাননি তাদের বিয়ের বয়সেই একুশ বছরই থাকছে আদালত এত বড় একটা সিদ্ধান্ত নিল নির্দিষ্ট একটি মামলার প্রেক্ষিতে বছর ষোলোর এক কিশোরী এবং বছর একুশের এক যুবক আদালতের দ্বারস্থ হয়েছিল তারা আদালতের কাছে এক সঙ্গে থাকার স্বাধীনতা চেয়েছিল সঙ্গে পরিবার যাতে তাদের কোনো ক্ষতি করতে না পারে সেই নিরাপত্তা আদালতের কাছে চেয়েছিল আদালতে আবেদনপত্রে ওই যুগল জানায় তারা কিছুদিন আগে প্রেমে পড়ে তারপর বিয়ে করতে চায় রিপোর্ট বরাক